নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। নোটিফিকেশন রিগার্ডিং এডমিশন অফ দ্য ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার 2021-22। অর্থাৎ এই বছর যারা ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের জন্য এই নোটিফিকেশন। 29/8/2021 পাবলিশড হয়েছে মেরিট লিস্ট, এবং ওয়েটিং লিস্টও পাবলিশড হয়েছে অ্যাকর্ডিং টু মেরিট। তারপর তোমাদের ভেরিফিকেশন হবে কলেজের দ্বারা, কলেজের মাধ্যমে ভেরিফিকেশন হবে 29/8/2021 বিকেল 4টা থেকে 31/8/2021 12টা পর্যন্ত তোমাদের ভেরিফিকেশন চলবে। তোমরা অবশ্যই ভেরিফিকেশন করিয়ে নেবে। তারপর রয়েছে ফার্স্ট রাউন্ড অনলাইন এডমিশন অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট। মেরিট লিস্ট অনুযায়ী ফার্স্ট রাউন্ডের এডমিশন হবে 1/9/2021 11:00 AM থেকে 5/9/2021 11:59 PM পর্যন্ত। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট, সাবজেক্ট, প্রোগ্রাম অ্যান্ড কলেজ ওয়াইজ, এবং তোমাদের যেই ফার্স্ট রাউন্ডের ভর্তির পর যেই যেই সিটগুলি খালি থাকবে কলেজে সেই সিটগুলি পাবলিশড করা হবে 7/9/2021 বিকেল 3টায়। যারা চান্স পাওনি তারা সেই লিস্টটি দেখে তাই সেই লিস্ট অনুযায়ী তোমরা পুনরায় আবেদন করবে। দ্য লিস্ট অফ স্টুডেন্টস অ্যালোটেড ফ্রম ওয়েটিং লিস্ট অ্যান্ড লিস্ট অফ রিমাইনিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু মেরিট 11/9/2021 3 PM। তারপর তাদের ভেরিফিকেশন হবে, যারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবে তাদের ভেরিফিকেশন হবে কলেজের দ্বারা 11/9/2021 থেকে 12/9/2021 পর্যন্ত। তারপর ডেট অফ অনলাইন সেকেন্ড রাউন্ড এডমিশন অফ স্টুডেন্ট সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট। ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্ট থেকে যাদের সিলেক্ট করা হবে তাদের এডমিশন হবে 13/9/2021 বিকেল 3টা থেকে 16/9/2021 11:59 PM পর্যন্ত। তারপর ডেট অফ সিট সারেন্ডার্ড আফটার এডমিশন ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডস, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের এডমিশনের পরে যে সিটগুলি থাকবে সেই সিটগুলি 17/9/2021 11:00 AM টু 18/9/2021 5 PM এগুলি পাবলিকেশন করা হবে। তারপর ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর এডমিশন অফ নিউ স্টুডেন্টস ইন দ্য থার্ড রাউন্ড এডিশনস অফ দ্য অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশনস, অর্থাৎ থার্ড রাউন্ডের এডমিশন শুরু হবে, নতুন যারা পাস করেছ পরে দিয়ে তারাও তাতে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যারা পুনরায় প্রথমে অ্যাপ্লিকেশন করেছো এবং এডমিশন নিয়ে নিয়েছো তারাও তোমরাও পারবে আবার পুনরায় এডিট করতে তোমাদের ফর্মটা 17/9/2021 11 AM টু 23/9/2021 11:59 PM পর্যন্ত। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইজ পাবলিশ করা হবে ভ্যাকেন্সি লিস্ট 20/9/2021 বিকেল 4টা। তারপর পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ স্টুডেন্টস অ্যালোটেড অ্যান্ড লিস্ট অফ রিমাইনিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু মেরিট, তারপর মেরিট লিস্ট পাবলিশ করা হবে 28/9/2021 বিকেল 4টায়। তারপর ভেরিফিকেশন অফ অ্যালোটেড স্টুডেন্টস বাই কলেজেস, কলেজ দ্বারা ভেরিফিকেশন করা হবে 29/9/2021 থেকে 30/9/2021 পর্যন্ত। তারপর অনলাইন এডমিশন ডেট অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড মেরিট লিস্টের এডমিশন হবে 1/10/2021 থেকে 3/10/2021 11:59 PM, অর্থাৎ 12টার সময় পর্যন্ত। ইফ দেয়ার আর মোর স্টুডেন্টস ওয়েটিং আফটার এডমিশন ইন দ্য থার্ড রাউন্ড অ্যানাদার রাউন্ড অফ এডমিশন স্পট রাউন্ড মে বি হেল্ড ইফ সো ডিসাইডেড, যদি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের পরেও যদি স্টুডেন্ট বাকি থাকে ওয়েটিং লিস্টে এডমিশন না নিতে পারে তাহলে থার্ড রাউন্ডের এডমিশন করানো হবে এবং স্পট এডমিশন করানো হবে।